দোয়া আসলে শেষ দশকের স্পেশাল আমল না এটা সারা বছরের আমল তবে রমাদানের স্পেশাল একটা আমল বলা যেতে পারে যেহেতু ইমাম আহমেদ একটা হাদিসে স্পষ্ট করে নবী সাল্লা সাল্লাম থেকে উল্লেখ করেছেন লেকুল্লে মুসলিম ইন বিহাফি রমাদান প্রত্যেক মুসলিমের জন্য এমন দোয়া রয়েছে যে দোয়া সে রমাদানে করে থাকে যেটি কবুল হবে বা কবুল হওয়ার আশা করা যায় তাহলে পুরো রমাদান জুড়ে আপনার দোয়ার এই সুযোগটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ কিন্তু তারপরেও স্পেশাল একটা দোয়ার উপলক্ষ হচ্ছে আল আশরুল আওয়াকের শেষ দশক আয়সা রাদি আল্লাহ তালা বুখার হাদিসে এসেছে তিনি রসুল উল্লা সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন এ আল্লাহ লাউ আলিম তু আইয়ু লাইলা তিন হ্যা দিহি মা আকুল হে রাসুল যদি আমি জানতে পারি যে লাইলাত তলকাদর কোন রাত্রি তাহলে ওই রাত্রিতে আমি কি বলবো কি দোয়া করব। তিনি বলেছিলেন কৌলু আল্লাহ আফুগুন তোহেবুল আফা ফা আফ আননি তুমি বলো হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে ভালোবাসেন আমাকে আপনি ক্ষমা করে দিন সোহান আল্লাহ ক্ষমা যদি আমরা আল্লাহর কাছে পেতে পারি আর কিছু লাগবে না আমাদের আল্লাহর ক্ষমা যদি আমরা প্রাপ্ত হই এটাই হচ্ছে সবচেয়ে বড় নে আল্লাহর ক্ষমাপ্রাপ্ত যিনি হবেন তিনি আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাবেন এবং আখেরাতের মহাসাফল্য তিনি প্রাপ্ত হবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ